আমার গ্যালারিতে একটা ভিডিও ছিল, ভাবলাম এটা এখন পোস্ট করি। ভিডিওটা ছিল এই কারি রেসিপি। আসলে ভিডিওটা কিন্তু ইউটিউবে আমি আগেই দিয়েছিলাম, কিন্তু সাথে মিউজিক অ্যাড করাতে এটা কপিরাইট ক্লেম চলে এসেছে। আমি ইউটিউব এমনিতেই খুলেছি, মানে কোনো দিন ভিডিও পোস্ট করব এটা ভাবে খুলিনি। আমি অ্যাজ এ মেমোরি, যাতে আমি যা যা করি আমার লাইফে ওইগুলি থেকে যায় ইউটিউবে, তার জন্যই আমি ভিডিওগুলি পোস্ট করি। আর যাই হোক, দেখতে দেখতে আমার এই কারিটা রেডি হয়ে যাচ্ছে। তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা কিন্তু ভিডিওর সাথে এক্সট্রা কোনো মিউজিক অ্যাড করে এটা পোস্ট করো না, তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। এই দেখো আমার এই কারিটা আমি কীভাবে করছি। প্রথমে আমি টমেটোগুলিকে ভালো করে পেস্ট করে নিয়েছি, তারপর মরিচ আদা, তারপর রসুন একটু ভালো করে ভেজে ওই পেস্ট করা যে টমেটোটা ছিল ওইটা ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে একটু হলুদ মশলাগুলি, যে মশলাগুলি আমি অ্যাড করেছিলাম ওইগুলি ভালো করে মিক্সচার করে দেব কড়ার মধ্যে ঢেলে। তারপর পেঁয়াজ ভাজাগুলি দিয়ে দেব, আর সামান্য একটু চিনি দিয়ে দেব টেস্টটা আসার জন্য। আর এখানে একটা তোমাদের সিক্রেট বলে রাখি, যে কোনো সবজিতে কিন্তু একটু চিনি দিলে ওই ব্যালেন্সটা থেকে যায়, মরিচ লবণের যে ব্যালেন্সটা ওইটা থেকে যায়। তো আমি একটু ক্রিয়েটিভিটি করে ঢেলে নিয়েছি থালার মধ্যে। দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, আর অবশ্যই।